আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহ তাআলা আশিস রহমতে আপনাদের দোয়ায় সবাই অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা আমি সকালবেলা নাস্তা থেকে শুরু করলাম, আজকে একটু শরীরটা ভালো, তো আমি সকাল নাস্তা থেকে শুরু করলাম ভিডিওটা। তো পরোটা বাড়ি থেকে কিনে আনা হয়েছে, মরিমের চাচ্চু যে পরোটা কিনে নিয়ে আসছে, মরিম আর মরিমের চাচ্চু পরোটা খাবে, আর আমার জন্য দুইটা সিঙ্গার আনছে। তো আমি সিঙ্গার খাবো, তারা দুজন পরোটা খাবে। তো ডিম পোস্টগুলো করে নিই আর ভিডিওর শুরুতে বলতেছি, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দেবেন, যেন আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। আজকে দুপুরে রান্না, সকালে নাস্তা থেকে শুরু করে আজকে আমি দুপুরে রান্না পর্যন্ত, খাওয়া দাওয়া পর্যন্ত আমি শেয়ার করবো আপনাদের মাঝে। আর আজকে মনে আমার বাবাও আসতেছে দেশের বাড়ি থেকে, তো আসার পর ও আমি তাকে নিয়ে বা মনে বাবা আসলে সব একসাথে হয়তো দুপুরে খাবার খাইতে পারি যদি ভাগ্যে থাকে, আর যদি না থাকে তাহলে আমি তার জন্য অপেক্ষা করব আর মরিমার চাচ্চু আগে খেয়ে নেবে। তো সকালে নাস্তাটা আমরা করে নিই। তো চলে আসছে আমি রান্নাঘরে আবারও। তো আজকে হলো দুপুরবেলা, বেশি কিছু রান্না করব না, মুরগি অনেকগুলো পা জমে গেছে, এর আগে যে মুরগিগুলো আনা হয়েছিল আমার কিনা ওইখান থেকে বা এই এই মাসে যে বাজারগুলো করছিলাম সব মিলে অনেকগুলো মুরগির পা জমে গেছে একসাথে। তো ওইগুলো আজকে আমি আর আমার দেবর মরিয়ম তিনজনে মিলে পরিষ্কার করছি, প্রায় 2 ঘন্টা লাগিয়ে গেছে সব কিছু পরিষ্কার করে সুন্দর করে গুছাইতে। তো রান্না করতে করতে দেরি হয়ে যেতেছে, মানে ভালোই দেরি হয়েছে কারণ ওইগুলো গুছাইতে অনেক সময় লেগে গেছে। ওইগুলো বলতে মুরগির পাগুলো অনেক অনেকটা পা ছিল, তা সবগুলো আমি বাইসা রাখছি আর আজকে অর্ধেকটা রান্না করব। আজকে অর্ধেকটা রান্না দেখলে বুঝতে পারবেন যে কতগুলো পা ছিল, আর হলো একটু গিলা মাথা, তারপর গলা এগুলো দিয়ে দিতেছি, কারণ শুধু পা দিয়ে রান্না করলে মনে হয় বাবা আবার খাবে না, দেখলে বলবো তোমাদেরটা তোমরাই খাও আমি খাবো না। তো এই জন্য ওইগুলো এক্সট্রাভাবে দেওয়া হইতেছে। গিলা কলিজা রেখে দিতেছি আমি আলাদা, কলিজাগুলো আমি আলাদা অনেক দিন অনেকটা রেসিপি দেখাবো, তো বেশ অনেকগুলো কলিজা হয়েছে, তো ওইগুলো দিয়ে আমি অন্য দিন বা অনেকটা রেসিপি দেখাবো আপনাদেরকে, ভালো লাগবে আপনাদের। তো আজকে আমি মুরগি পাটা রান্না করে নিই আর সাথে একটু ডাল রান্না করব, কারণ শুধু এক পাতা তরকারি দিয়ে খাওয়া হবে না, আর পার মধ্যে তো কোনো ঝোল রাখা যায় না বা ঝোল রাখতে পারবো না। কিন্তু মরে মনে কী কষ্ট করে আমাকে আলু দিতে বলছে, বলছিলাম যে আলু অন্য দিন দিয়ে রান্না করে দেবো না, আজকে দেরি হয়ে গেছে আলু সিদ্ধ হতে সময় লাগবে, এরকম বাহানা দেখাইতেছি কিন্তু মরিয়ম শুনতেছে না, বললো যে আজকে আলু দিয়ে রান্না করো। তো যাই হোক, আলু দিয়ে রান্না করাতে হয়তো মরিম আর মরিমের চাচ্চু একটু ভালো করে খাইতে পারবে, গলাটা কিন্তু বসে দিতেছে, আমি আজকে মানে একটু দেরি হয়েছে গোসল করতে, তো তার জন্য আমার গলাটা বসে গেছে। তো যাই হোক, ভিডিওতে কাজ করে তারপর একটু চা খাবো। তো এখন আমার মশলাটা সব কষানো শেষ, এখন আমি মুরগির পাগুলো দিয়ে দিব, পাগুলো দেখলে বুঝতে পারবেন যে কতগুলো আর কতক্ষণ
লাক্স এগুলো গুছাইতে বা বাঁচতে প্রায় 2 ঘন্টার উপরে লাগছে। এখানে অনেকগুলো পা আর পা চাইতে বেশি দেখা যাচ্ছে গেলাম, তারপর গলা, কিন্তু পা অনেকগুলো। আবার অনেকে বলতে পারেন যে পা এতগুলো রান্না করছেন, অনেকের পছন্দ হইতে পারে বা অনেকের কাছে খারাপও লাগতে পারে। তো আজকে আমি পাগুলো রান্না করতেছি, মুরগির পা। তো মুরগির পাগুলো আমি কীভাবে রান্না করি, লাস্ট টাইম এটার মধ্যে কী দেবো ওইটাই হলো মেন। লাস্টে যে জিনিসটা দিব, যে মশলাটা দিব, ওইটাই হলো মেন। পুরো তরকারির টেস্টটা শুধু ওইটার মধ্যে থেকেই আসবে। এভাবে খাওয়া যাবে রান্না করে, কিন্তু ওইটা দিলে আর একটু বেশি টেস্ট হবে, একটা টুইস্ট। ওটা ডাল রান্না করতেছি, ভুনা ডাল, ভুনা ডালের মধ্যেও আমি ওটা দেবো। তো ঠিক আছে, তরকারিটা দেখে নিই আমরা। তরকারিটা না, সরি, রান্নাটা দেখে নিই। তোমার ডাল আর মুরগির তরকারি হয়ে গেছে। এখন আমি একটু কালো জিরা আর হলো এমনি খাওয়ার জিরা, মানে রান্না করার জিরা, ওটা আমি ভাজে নিব এখন। আর ভাজায় দুইটা একসাথে আমি ফাঁকি করব। তো ভাজতে হবে আস্তে, কম জ্বালে, কিন্তু লাড়ার উপর রাখতে হবে। বেশি পুইড়া গেলে আবার সমস্যা, তিতা লাগবে। আর এরকমভাবে ভাজতে হবে যেন না পড়ে আর খাওয়াও যেন হয় আর তিতা যেন না লাগে। সব মিলিয়ে তোমার
কথা বলতে কিন্তু একটু কষ্ট হইতেছে, আপনাকে কিছু মনে করবেন না, প্লিজ ভুল হইলে অবশ্যই ক্ষমা চেয়ে দেখবেন, বিশেষ করে মাফ করে দেবেন, কারণ গলা খুব বসে যাইতেছে আমার কথা বলতে যায়। তো এটা আমার এখন ভাজা হচ্ছে, আমি কিন্তু চুলাটা আগে বন্ধ করে দিয়েছি, কিন্তু আমি এভাবে মানে লাইটা ভাজাটা যে ঘ্রাণ ওটাও বের হইতেছে, লড়ার সময় ভাজার ঘ্রাণটা বের হইতেছে, আর আমি এভাবে তাড়াতাড়ি করে ঠান্ডা করতেছি, কারণ বেশিক্ষণ যদি ওইভাবে রাখি তাহলে পুড়ে যাবে বা গন্ধ বের হবে। তো ভাজার ঘ্রাণটা বের হইতেছিল আর হলো মানে ঠান্ডা করে দিয়েছিলাম এটা সাহায্যে। তো এখন আমি এটা ছেঁচে নিতেছি, এটাই হলো মেন টুইস্ট যেটা আমি বলছি, এটাই হলো মেন মানে পা রান্না করার জন্য যদি এটা দেওয়া হয় তাহলে গন্ধ একদমই থাকে না, পা কিন্তু এক্সট্রাভাবে একটা গন্ধ থাকে পার মধ্যে, তো ওই গন্ধটা থাকবে না। আর আমি একটু মানে ডাল বোনার উপরও দিয়ে দিতেছি যেন এটা একটু ঘ্রাণ করে, এটা খাইতে যেন আর বেশি মজা লাগে। অবশ্য ডাল ভুনা এভাবে মজা লাগে, কিন্তু এটা দিলে একটু বেশি মজা লাগে, আপনি এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, এটা অপশনাল, কিন্তু আমার কাছে দিলে এটা বেশি ভালো লাগে তাই আমি এটা দিছি, কারণ একসাথে করে নিয়েছি যেহেতু তাই দিয়ে দিছি। আর এটা যদি নগদ নগদ করা হয় তাহলে বেশি ভালো হয়। তো এখানে দেখতেছেন আমি মুরগি তরকারিটা কিন্তু মানে চুলা বন্ধ করে রেখে দিয়েছিলাম এরকম লাইরা। তখন আমি সব মশলাগুলো দিয়ে দেবো, মশলাগুলো বলতে কালো জিরা আর হলো খাওয়ার জিরা যেটা আমি ফাঁকি করলাম ওইটা আমি পুরোটা দিয়ে এটা খুব ভালোভাবে লাইরা একসাথে মিশিয়ে দিব। মরিয়ম আর মরিয়মের চাচু দুজনই খেয়ে নিছে, তার দুপুরে খেয়ে নিছে, তো মরিয়মের বাবার আস্তে আস্তে অনেক সময় লাগছে, মানে সে ওয়াসছে আর সন্ধ্যার আজানও দিছে, তো আমি তার জন্য বসেছিলাম যে অনেক তিন চার দিন হয়েছে যে একসাথে বসে খাই না, তো তার খুব মিস করতেছিলাম, তো বললাম যে সে আসুক তারপরে একসাথে বসে খাবো। তো তার আসতে একটু সময় লাগছে, আর আসার সময় সে মানে এক মোটরসাইকেলে আর এক মোটরসাইকেলের ধাক্কা লেগে তার শরীরের মধ্যে পড়ছে, তো মোটরসাইকেল আসে তার উপরে পড়ছে, তো তার জন্য তার হাত পা অনেকটা ছিলে গেছে, এই জন্য আর বেশি দেরি লাগছে তার আসতে। তো আপনারা তার জন্য একটু দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এর আগেরবারও একবার অ্যাক্সিডেন্ট করছে, এরকমই রিক্সা থেকে পড়ে গেছে, এবার আরেকজনে ধাক্কা মারছে, তো বিপদ সবসময় ঘুরে বেরিয়ে হয়। তো যাই হোক, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা চেয়ে দেখবেন। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।